ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্য সহ এক টোটো চালকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ঝিঙ্গুটি এলাকার বর্ধমান বোলপুর জাতীয় সড়কে। জানা গিয়েছে, সোমবার ভোরে টোটো করে এক পরিবারের চার সদস্য মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পূর্ব বর্ধমানের পালিতপুর থেকে টোটোটি বর্ধমান বোলপুর জাতীয় সড়কে উঠতেই ঘুষকরা দিক থেকে একটি পাথর বোঝাই ডাম্পার এসে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের, তাদের মধ্যে চারজনের বাড়ি পূর্ব বর্ধমানের পালিতপুরে, টোটো চালকের বাড়ি সিজেপাড়ায়। ইতিমধ্যে পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ, যদিও ডাম্পারের চালক ও খালাসি পলাতক। মৃতরা হলেন 65 বছর বয়সী গঙ্গা সাঁতরা, 59 বছর বয়সী সরস্বতী সাঁতরা, 40 বছর বয়সী সীমা সাঁতরা, 32 বছর বয়সী মামনি সাঁতরা এবং 36 বছর বয়সী টোটো চালক মইনুদ্দিন উইদ্দা। সেখানটায় 4টার সময় করে হয়েছে বলছে, আমরা তো জানি না, আমরা কাজে চলে গেছি 6টায়। এবার চারজনায় আমার মা বাবা আছে আর দুটো বৌমা আছে, চারজনায় তো হয়তো শুনছি ডেট হয়ে গেছে। আর সিজেপাড়ায় টোটো এলা আছে, ওই চারুলো ওইখানে কোথায় হয়েছে টোটোতে ওই ডাম্পারের সঙ্গে কীভাবে হলো সেটা তো আমরা নেই, তো কী করে জানবো, ওখানে তো আমরা ছিলাম না। এবার আমরা সকাল 6টায় ডিউটি চলে গেছি, কিছু দিয়ে ফোন করে দিয়ে তারপরে জানলাম। ওই তো চার পাঁচজনা ছিল, তো ওই চারজন আমাদের বাড়ির ফ্যামিলি ছিল আর ওই টোটো এলা, পাঁচজনেই মারা গেছে। নাম ওই গঙ্গা সাঁতরা, সরস্বতী সাঁতরা, আমার বাবা মা আর ওই যে বইবা সাঁতরা আর চিন্তা সাঁতরা। ওই তো বয়স তো ওই তো 35 করে হবে বৌমা দুটো, আর বাবার মায়ের ধরো 70-75 করে হবে। মাছ ধরতে যাচ্ছিল, না যাবার পথে ধরতে যাচ্ছিল। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।